কমি মাদ্রাসার ছাত্রদেরকে গ্রহণের সুযোগ না দেয়া বৈষম্যমূলক বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি করিম বৈষম্য নিরসনে যথাযথ মূল্যায়ন এবং বাস্তবায়নের দাবিতে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সেমিনারে যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন আমির মুফতি ফাইজুল করিম বলেন সকল ক্ষেত্রে কমি মাদ্রাসার ছাত্রদের অংশ নেয়ার সুযোগ সৃষ্টি করতে হবে কমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কোনো স্বীকৃতিও না এটা কারোর অনুকম্পা না অনুগ্রহ না এটা আমাদের অধিকার সে পরীক্ষা দিয়ে পাশ করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন যদি অংশগ্রহণ করতে না পারে এটা বৈষম্য